বেশ সুন্দর করে কিন্তু কাঠামোটা সাজানো হয়েছে, প্রচুর বড় কিন্তু কাঠামোটা, মায়ের প্রতিমাটা তোমাদেরকে বলছিলাম অনেক বড় হয়, মোটামুটি উচ্চতা কিন্তু মুকুট নিয়ে প্রায় 30 ফুটের কাছাকাছি কিন্তু এই মায়ের প্রতিমাটা হয়। একই মূর্তি, একই সমস্ত কিছু ব্যাপার এবং ঐতিহ্য মেনে পুরো পুরনো মূর্তি যা তৈরি হতো, এখনও সেই সোলার সাজ, মাটির ঠাকুর এবং বড় কালীবলি যেটা বিখ্যাত এবং তখন যা হয়ে আসছে এখনও সেই রকমভাবেই পুজো করা হয়। অলরেডি আছি নর্থ কলকাতায়, আর নর্থ কলকাতায় আমি আজকে যাচ্ছি পাথুরিয়াঘাটা বড় কালী যে কাঠামো পুজো সেটা কিন্তু কভার করার জন্য। এখন কিন্তু চারিদিকে মরা দুর্গাপুজোর মরশুম চলছে, তার মাঝে কিন্তু আজকে কালী পুজোর কাঠামো পুজো তোমাদের জন্য উপহার দিতে চলেছি। এটা কিন্তু কলকাতা শহরের অন্যতম একটা ঐতিহাসিক এবং খুব বড় কালী পুজো, যেটাকে পাথুরিয়াঘাটা বড় কালী নামে আমরা চিনি। কালী ঠাকুরের যে হাইটটা সেটা কিন্তু প্রায় 30 ফুট হারিয়ে যায় আমি যতদূর শুনেছি, এবং এই পুজোর সাথে কিন্তু নেতাজি যুক্ত ছিলেন যখন তিনি কলকাতার মেয়র ছিলেন, এছাড়াও প্রচুর ফ্রিডম ফাইটাররা কিন্তু যুক্ত ছিলেন এই পুজোর সাথে। আমি কিন্তু একদম যেখানে পাথুরিয়াঘাটার বড় কালী পুজো হয় চলে এসেছি, সেখানেই দেখতেই পাচ্ছ এই হচ্ছে পাথুরিয়াঘাটা স্ট্রিট লেখাই আছে, আর এখানেই কিন্তু দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি পুজোটা হয়ে থাকে। এটাই কিন্তু মন্দির পাথুরিয়াঘাটা বড় কালী, অলরেডি ভেতরে যোগার জয়ন্তী শুরু হয়ে গেছে, আমি ঢাকার আবার যেখান থেকেই শুনতে পাচ্ছি। আর এখানে হচ্ছে ব্যানারটা আছে, এটা আমি ওই পারে তোমাদের গিয়ে দেখাচ্ছি গিয়ে, এই যে দূর থেকে তখন তোমাদের দেখাচ্ছিলাম ব্যানারটা, এই যে ব্যানারটা, আর এবছর কিন্তু 96তম বর্ষ এই পুজোর। আর এখানে কিন্তু এই নবনির্মিত দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মূর্তি সেটা কিন্তু এখানে নির্মিত হয়েছে, নবনির্মিত একদম বলা যেতে পারে, কিছুদিন আগেই এটা কিন্তু নির্মাণ করা হয়েছে এখানে। তো চলো এবারে কিন্তু ভেতর দিকে আমরা ঢুকবো, আর ঢুকতে ঢুকতে আমি এখানে দেখতে পাচ্ছি এইখানেই কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয়েছে, যেটা এই মুহূর্তে বন্ধ করা আছে। দেখতে পাচ্ছ তবলা এখানে সানাই বাজানো হচ্ছিলো, প্লাস এখানে কিন্তু ঢাকও আছে। আর এই হচ্ছে ক্লাব মানে পাথুরিয়াঘাটা বড় কালী, যেখানে মেনলি পুজোটা হয়ে থাকে অলরেডি, ভেতরে কিন্তু পুজো এবারে শুরু হবে, যোগাযোগ জানতে চলছে। মায়ের যে কাঠামোর পাশ সেখানে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই এখানে বেশ সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো মায়ের কাঠামোর যে পাশটা আছে এখানে কিন্তু বেশ সুন্দর করে নতুন গামছা পরানো হয়েছে, এবং এখানে কিন্তু বিচুলি আছে মানে খড় বাঁধা অবস্থায় আছে, আর এখানে বেশ সুন্দর করে কিন্তু ফুলের মালা এবং এখানে ফুলের কিন্তু একটি মুকুট আছে যেটা দেখতে পাচ্ছি, এটা খুবই কিন্তু সুন্দর লাগছে। আর পেছন দিকেও কিন্তু বিচুলি বাঁধা আছে, ওখানেও কিন্তু ফুলের মালা দেওয়া আছে, এটা কিন্তু পুরোটাই মায়ের কাঠামো দেখতেই পাচ্ছ। প্রচুর বড় কিন্তু ঠাকুর হয়, তোমরা সবাই জানো পাথুরিয়াঘাটা বড় কালী অন্যতম বিখ্যাত কালী এই কলকাতা শহরের এবং এই পুরো বাংলার বলতে পারো। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু 96তম বর্ষের পাথুরিয়াঘাটা বড় কালীর যে কাঠামো পুজো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুজন ব্রাহ্মণ এখানে বসে কিন্তু পুজো করছেন। কাঠামো পুজো বেশ সুন্দর করে কিন্তু কাঠামোটা সাজানো হয়েছে, প্রচুর বড় কিন্তু কাঠামোটা, মায়ের প্রতিমাটা তোমাদেরকে বলছিলাম অনেক বড় হয়, মোটামুটি উচ্চতা কিন্তু মুকুট নিয়ে প্রায় 30 ফুটের কাছাকাছি কিন্তু এই মায়ের প্রতিমাটা হয়, পুরো মাটি থেকে যদি ধরি আমি অনেক। পাথুরিয়াঘাটা বড় কালীর পুজোর সাথে অনেক গণ্যমান্য ঐতিহাসিক ব্যক্তিরা কিন্তু জড়িয়ে আছে, যেমনটা তোমাদেরকে একদম শুরুতে আস্তে আস্তে বলছিলাম কিছুটা। এখানে দেখতে পাচ্ছ বাঘা যতীনের ফটো আছেন, তিনি কিন্তু জড়িত ছিলেন এই পুজোর সাথে অতপ্রতভাবে, এছাড়াও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসও জড়িত ছিলেন যখন তিনি কলকাতা শহরের মেয়র ছিলেন, আমি যদি খুব ভুল না করে থাকি। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাথুরিয়াঘাটার যে বড় কালীর ব্যানার সেটা কিন্তু দেওয়া আছে, দেখো লেখা আছে শতবর্ষের পথে পাথুরিয়াঘাটা বড় কালী। আর এখানে কিন্তু বড় কালীর যে ছবিটা মানে এই যে পুজোর সময় যে মায়ের দেখতে হয় মাকে সেরকম ছবিটা কিন্তু এখানে পুজো
করা হয়, অনিদিত্য পুজো করা হয়, এখানে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আর এখানে দেখো মন্দিরের ভেতরে এখানে প্রচুর গণ্যমান্য ব্যক্তির কিন্তু ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মা শারদার, রামকৃষ্ণ দেব সহকারে অনেকের কিন্তু ছবি এখানে দেওয়া আছে। একটি বিপ্লবী কর্মকাণ্ডের একটা অন্যতম ক্ষেত্র ছিল, অনুশীলন সমিতির একটা আন্ডারে এটা একটি, মানে পাথুরিয়াঘাটা ইটসেলফ একটা বড় বিপ্লবীদের আখড়া ছিল এবং সেইখান থেকেই একটা বিপ্লবীদের একটা বৈপ্লবিক কর্মকাণ্ডে, বিশেষ করে যেটা ছিল হচ্ছে যুগান্তরকালীন সময় আর কি, পরবর্তীকালে সেটা একটা বিশাল বড় এখানে একটা ক্ষেত্র তৈরি হয়, যেটা হয় হচ্ছে বিভিন্ন মনি ঋষি তখন এই ক্লাবটার সাথে জড়িত হয়, যুক্ত হয়। এবং এটা 1910 সালে যখন মুরাদিপুকুর বোম যে বোমার যে কারখানা যে ব্রিটিশরা সিল করে, ব্যান করে, এবং তখন সাথে সাথে সেটা অনুশীলন সমিতি এবং অনুশীলন সমিতির তৎসংলগ্ন সমস্ত ক্লাবকে ব্যান করা হয়। আবার এটি পুনঃপ্রতিষ্ঠিত হয় 1924 সালে পাথুরিয়াঘাটা ব্যান সমিতি, এবং 1928 সাল থেকে এই পুজো শুরু হয়। বরাবরই এটা বড়কালী, পাথুরিয়াঘাটা বড়কালী বলে বিখ্যাত, এবং 96 বছর ধরে আমরা এই পুজোর ধারাবাহিকভাবে করে এসছি এবং একই মূর্তি, একই সমস্ত কিছু ব্যাপার এবং ঐতিহ্য মেনে পুরো পুরনো মূর্তি যা তৈরি হতো এখনও সেই সোলার সাজ, মাটির ঠাকুর এবং বড় কালী বলেই যেটা বিখ্যাত, এবং তখন যা হয়ে আসছে এখনও সেই রকমভাবেই পুজো করা হয় এখন। আর আমি যতটুকু শুনেছি প্রতিমার হাইট প্রায় 30 ফুটের কাছাকাছি হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের আরও বড় প্রতিমা হতো, যেহেতু চক্রবলের লাইনটা হয়ে গেছে সেহেতু আমাদের প্রতিমা ছোট করতে হয়েছে, তাও এটা হয় হচ্ছে চক্রবলের লাইন অনুযায়ী একটা প্রতিমার হাইটটা হয়, কিন্তু কিরিট মানে কিরিট সহ উপরের মুকুট সহ একটা 30 ফুটের হাইট, 28-30 ফুটের হাইট ওইটা তৈরি করা হয়। এবং একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে বংশ পরম্পরাতে কুমোর বংশ পরম্পরায় তার বাবা করে এসছে সে করছে এরকম একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যেটা খুব মানে আমাদের নিজেরই অহংকার লাগে সেটা হচ্ছে যে সাজটা হয় সেই সাজটা কিন্তু আসে হচ্ছে বনকাপাসী থেকে, বর্ধমানের বনকাপাসী থেকে আদিত্য মালাকার করতেন, কাত্যায়নী দেবী করতেন, আদিত্য মালাকার, আদিত্য মালাকারের ছেলে করে, এই ঘরের তিনজন কিন্তু সোলার সাজে পদ্মশ্রী পান। কিন্তু 80 বছর ধরে, 80 বছরের ওপর হবে তাই ধরে এই মালাকার পরিবার আমাদের সাজ করে আসছে, এবং এটা একটা আমাদের বলতে পারেন আর কোনো পুজো এইরকম ঐতিহ্য ধরে রাখতেই বা পেরেছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে এক সাজ ওই সাজ নিয়েই মা সেজে। আরও কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে আমরা ধুতি পাঞ্জাবি করে কিন্তু বিসর্জন দিতে যাই খালি পায়ে, এখনও পর্যন্ত এখনও ওটা আমার বাপদাদাদের শুরু করে প্রত্যেকেই প্রত্যেক ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে খালি পায় আমরা বিসর্জন যাই, মেয়েরা লাল পাড়ের শাড়ি পরে। এটা এখনও পর্যন্ত আমরা একমাত্র পুজো এবং চিরাচরিতভাবে এখনও পর্যন্ত আমরা এই মানে এই ট্র্যাডিশন আমরা বজায় রেখেছি। এছাড়া অন্যান্য অনেক অনুষ্ঠান হয়, আমাদের সাথে ইন্ডিয়ান মিউজিয়াম জড়িত, আমাদের সঙ্গে ICCR জড়িত, আমাদের সাথে ইনক্রেডিবল ইন্ডিয়া দেখুন, হ্যাঁ একদম আজাদি কা অমৃত মহোৎসবে ওরা নেতাজির তিনি একটা অনুষ্ঠান করেছিল তাতে ইনক্রেডিবল ইন্ডিয়াও এসেছিল, এরকম নানা সংস্থা। এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা অনেক সাহায্য পাই। তো বন্ধুরা আমি কিন্তু এখন বেরিয়ে গেলাম পাথুরিয়াঘাটা বড়কালীর যে পুজো সেখান থেকেই, আর কাঠামো পুজো জাস্ট সবেমাত্র শেষ হলো, আর এখানকার যিনি মেম্বার ছিলেন তার থেকে কিন্তু খুঁটিনাটি সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এইরকম একটা ঐতিহ্যবাহী কালী পুজোর সাথে সত্যি মানে থাকতে পেরে কাঠামো পুজোতে আমি নিজেকে মানে ধন্য মনে করছি। আগের বছরই আমার আসার কথা ছিল, ইনভাইট করেছিল কিন্তু আসতে পারিনি এবছর, কিন্তু সেই জন্য আমি ইনভিটেশনে সাড়া দিয়েছি যতই দুর্গাপুজো থাকুক, তার মাঝে কিন্তু এই পাথুরিয়াঘাটার কালী পুজোটা আমি মিস করতে চাইলাম না। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কালী পুজোটা মিস করো না, পাথুরিয়াঘাটা বড় কালী প্রত্যেক বছর এখানে কিন্তু ধুমধাম করে কালী পুজো হয়, তো এটা তোমরা মানে শুনতেই পেলে মেম্বারের থেকে, এবং সোশ্যাল মিডিয়ায় ঘাটলে মোটামুটি তোমরা পুজোটা বুঝতেই পারবে। তো অবশ্যই সাথে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, নাহলে কিন্তু এই ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পাবে না। তো চলো আজকের মেম্বার এখান থেকে বিদায় নিলাম, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, গুড নাইট।